তারা খোঁজ খবর নেন যে কাদের আত্মীয় স্বজন জেলখানায় আছে। দলনেতাজি রেজাউল কখনো র‍্যাবের সিও, কখনো জেল সুপার, কখনো ডিসি, কখনো এসপি, কখনো জজ ইত্যাদি পরিচয় দিয়ে বন্দীকে খালাস করে দিবে অথবা জামিন করিয়ে দিবে এমন প্রস্তাব দেন। পারভীন, নুরুল আমিন ও আসমাউল হোসনা, তাদের তিনজনের স্বজন নানা মামলায় রয়েছেন জেল হাজতে। তাদের টার্গেট করে প্রতারক চক্র। জেল হাজত থেকে লটারির মাধ্যমে ছাড়া পেয়েছে বলে তাদেরকে ডিসি কিংবা জেল সুপার পরিচয়ে ফোন দেয় প্রতারক চক্র, আর বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আমার কাছে একটা কল আসছে, বলছে আমি জেলখানা থেকে বলতেছি ডিসি, আপনারা যদি 10 মিনিটের ভিতর 90,000 টাকা যদি আমাদের বিকাশে দেন, এই আসামি বাইর হবে, নাহলে বাইর হবে না। আমার স্ত্রীর কাছে জেল সুপার পরিচয় দিয়ে 93,000 টাকা ঢুকানিছি। তোয়াবালি ওরফে রেজাউল করিম, র‍্যাব জানায় 2 বছর আগেও তিনি ছিলেন হতদরিদ্র, কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি বনে যান বিপুল অর্থ সম্পদের মালিক। এখন কোটি টাকার অনুদান দিয়ে এলাকায় করছেন সভা সমাবেশ, হচ্ছেন প্রধান অতিথি। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবেও ঘোষণা দেন, যার পুরো অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া, যার স্বীকারও করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় ভুক্তভোগীদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে প্রতারক চক্রের নতুন নতুন ফাঁদ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। তারা খোঁজ খবর নেন যে কাদের আত্মীয় স্বজন জেলখানায় আছে। দলনেতাজি রেজাউল কখনো র‍্যাবের সিও, কখনো জেল সুপার, কখনো ডিসি, কখনো এসপি, কখনো জজ ইত্যাদি পরিচয় দিয়ে বন্দীকে খালাস করে দিবে প্রস্তাব দেন। গ্রেপ্তারকৃত প্রতারক রেজাউলের প্রতারণামূলক চরিত্রের আরেকটা দিক হচ্ছে তার বিয়ে। এলাকাবাসী তথ্য অনুযায়ী 11টি বিয়ে করেছেন, আর প্রত্যেকটা বিয়ে করেছিলেন অবিবাহিত পরিচয় দিয়ে। সোমবার চকরিয়ায় চক্রের মূল হোতা রেজাউল করিম সহ 6 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় নগদ টাকা, ডলার, 1টি মাইক্রোবাস, 10টি মোবাইল ফোন সহ 14টি সিম কার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।